ঢাকার টিকাটুলির রোজ গার্ডেনে 1949 সালের 23 জুন আত্মপ্রকাশ করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। তখন এর নেতৃত্বে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1952 থেকে 1966 পর্যন্ত দলের সাধারণ সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান। অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে 1955 সালের সম্মেলনে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। 52-র ভাষা আন্দোলন, 66-টির ছয় দফা, 69-এর গণঅভ্যুত্থান ও 70-এর নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার দিকে এগিয়ে নিতে নেতৃত্বে দেয় আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিব। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করা হলে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে দলটি। 1981 সালে দেশে ফিরে দলের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তারই হাত ধরেই চতুর্থ মেয়াদে সরকার পরিচালনায় আওয়ামী লীগ। দুইটি স্বপ্ন ছিল বঙ্গবন্ধু, একটা স্বাধীনতা, আর একটা গণতন্ত্রের দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। একটি তিনি করে গেছেন, 81-তে জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছে, 40 বছর দলের নেতৃত্ব দিয়েছেন এবং 4 বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তবে আশা করি যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত। অতীতের মতো সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের এ নেতা। বাধা পদে পদে বাধা, পদে পদে তার জীবননাশের চেষ্টা, পদে পদে ষড়যন্ত্র। প্রতিটি মুহূর্তে আমরা ষড়যন্ত্রের সম্মুখীন হই, প্রতিটি মুহূর্তে শেখ হাসিনা প্রাণনাশের হুমকি থাকে। এই অবস্থা মোকাবেলা করেই তিনি নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের আরেক নাম আওয়ামী লীগ। অসাম্প্রদায়িক এবং উন্নত দেশ গড়ার প্রত্যয় নিয়ে দলটি এখন ক্ষমতায়। আগামীতে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।